বন্ধুরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাত। আমি জিয়া রহমান, জিএম জিয়া রহমান চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকে ফ্রাইডে যাচ্ছি হলো অফিসের কাজে ঢাকার থেকে সিলেট। ওখানে যাব, একটি ট্রাক অ্যাক্সিডেন্ট করেছে সেটা দেখার জন্য নিটল ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষ থেকে যাচ্ছি। বন্ধুরা, আসলেই আমি অনেক সকালে বের হওয়াতে সকালে মনে বাসার থেকে ব্লগটি স্টার্ট করতে পারি নাই। তা এখন ব্লগটি স্টার্ট করছি হলো হাইওয়ে হোটেল হাইওয়ে থেকে, এটা ব্রাহ্মণবাড়িয়া, যেখানে বিরতি দিয়েছে হোটেল বিরতি। তো বন্ধুরা, আসলেই কয়েকদিন ধরে আমি ব্লগিং করতে পারতেছি না, একটু অফিসের কাজে ব্যস্ত থাকার কারণে। বন্ধুরা, আসলেই ভিডিওটি আজকে শুরু করি। শুরু করার আগে বন্ধুরা, চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আমি যে নতুন নতুন ভিডিওগুলো দিব সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আসলে এই হোটেলে বিরতি দিয়েছে, আমি নাস্তা করলাম, নাস্তা করা শেষ। তো বন্ধুরা, আসলে আমি আসছি হলো এনা গাড়িতে, দেখতে পাচ্ছেন এনা দাঁড়িয়ে আছে অনেকগুলি। তো বন্ধুরা, আসলে এই কয়েকদিন ধরে আমি ব্লগিং করি না, বা ব্লগিং কিছু করা আছে, এডিট করার সময় সময় পাইতেছি না। তো বন্ধুরা, আসলে এই কয়েকদিন ধরে পারতেছি না, যার কারণ হলো আমি অফিসের একটু কাজে ব্যস্ত, খুব বেশি ব্যস্ত তাই। তো বন্ধুরা, আসলে আমাদের গাড়ি ছেড়ে দিবে একটু পরেই। তো বন্ধুরা, কথা হবে সিলেট গিয়েই। আলহামদুলিল্লাহ, আমি সিলেট পৌঁছায় গিয়েছি, জুম্মার নামাজের সময় হয়ে গিয়েছিল, জুম্মার নামাজ পড়ে আসলাম। বন্ধুরা, একটু পরে উনি আসতেছে, উনি নামাজ পড়তে গেছে, তারপরে আমরা গাড়ি দেখতে যাব। গাড়ি দেখার পরে যাদের সময় পাই একটু শাহজালাল রহমতুল্লাহ মাজারে যাওয়ার চিন্তাভাবনা আছে, যদি সময় পাই। আর আশেপাশে আসলে তেমন কোথাও যাওয়ার চিন্তাভাবনা, কারণ আমাকে ঢাকায় ব্যাক করতে হবে, ব্যাক করে কালকে আবার অফিস করা লাগবে। বন্ধুরা, আসলে খুব বেশি ঘুরতেও পারবো না, যেতেও পারবো না কোথাও। কাজ শেষ হলে আপনাদের গাড়িটি দেখাবো একটু পরে, কোন গাড়িটি দেখার জন্য আসছি। তো বন্ধুরা, সে পর্যন্ত সাথেই থাকুন। বন্ধুরা, আমি যে গাড়িটা আপনাদের দেখালাম এটা দেখার জন্য আসছিলাম। গাড়ির কাজ ইনশাল্লাহ কমপ্লিট করছি, কমপ্লিট। আর টিকিটও করা হয়ে গেছে, এখন ঢাকার উদ্দেশ্যে রওনা হবো ইনশাল্লাহ। হয়তো মাগরিবের নামাজ পড়বো, তারপরে রওনা হবো। এখন বাজে প্রায় 5টা, মাগরিবের আজান দিবে, মাগরিবের নামাজ পড়েই ঢাকার উদ্দেশ্যে রওনা হবো। বন্ধুরা, কথা হবে ইনশাল্লাহ ঢাকায় গিয়ে। আমার জন্য দোয়া করবেন, আমি যত সহি সালামতে ঢাকায় পৌঁছাতে পারি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ। বন্ধুরা, এখন আসি হলো হোটেল উজানবাটি ব্রাহ্মণবাড়িয়াতে। এখানে আসলে যাত্রা বিরতি দিয়েছে সিলেট থেকে এসে, যাত্রা ভিতরে মাত্র নাস্তা করলাম, নামাজ পড়লাম ঈশার নামাজ, আর গাড়িতে উঠতে হবে। আসলে বন্ধুরা, খুব টায়ার্ড থাকার কারণে খুব বেশি কথা আমি বলতে পারতেছি না,
কারণ আসলে এই গতকাল গিয়েছিলাম গোপালগঞ্জ, আজকে এসে আবার আসছি হলো সিলেট। আমাকে দেখে হয়তো বুঝতে পারতেছে না কী পরিমাণ টায়ার্ড আছে, যার কারণে খুব বেশি কথা বলতে পারতেছি না বা আপনাদের সাথে কন্টিনিউ করতে পারতেছি না ব্লগিংটা। বন্ধুরা ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। বন্ধুরা আমি ব্লগটি আর কন্টিনিউ করবো না আজকে পর্যন্তই। বন্ধুরা দেখা হবে সামনে নেক্সট কোনো ভিডিওতে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, আমি যে নতুন নতুন ভিডিওগুলো দেবো সবার আগে নোটিফিকেশন পাওয়া যায়। তো বন্ধুরা আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।